ক্লাস আছে তো আমি ভাবলাম কি না আছে ভিডিওটা এখান থেকে শুরু করি। এখন বাজে একটা অ্যান্ড আমি রেডি হচ্ছে কি করে আমি রেডি হই ফর মাই অনলাইন ক্লাস সেটাই তোমার শেয়ার করব, আমার স্টুডিওতে নিয়ে যাব, ট্যুর দেব অ্যান্ড কি করে ক্লাস করি নেল আর্ট করছি সেটাও শেয়ার করবো। অ্যান্ড জানি না লাইকটা কেন ব্লিঙ্ক ব্লিঙ্ক করছে, তো প্লিজ ভিডিওটা শেষ অবধি দেখো, ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করো অ্যান্ড হিট দ্য বেল আইকন। যদি কারো এক্সট্রিম ড্রাই থাকে সে কিন্তু ইউজ করতে পারে, এটা খুব পিএইচ লেভেলটাকে মেনটেন করে। আমি এত ইন ডিটেলস আমি এত বলতে পারবো না, পরে যদি তোমরা এরকম রিভিউ চাও তো প্লিজ আমি যা শেয়ার করে দেবো। অ্যান্ড আমি জাস্ট একটুখানি আমার ফেসটা দিয়ে একটু ওয়াশ করবো অ্যান্ড 16 সেকেন্ডের মতন একটু মাসাজ করে দেন এটাকে। তো আমি অলরেডি আমার ফেসটা ক্লিন করে নিয়েছি, দেন আমি এখানে ইউজ করি আমি অল টাইম ফেভারিট আমার নিউট্রিডারমার ময়শ্চারাইজার। আমি জাস্ট একটুখানি অল্প নেবো, কেন বেশি আমার দরকার যেহেতু আমার এখন খুব পরিমাণে স্কিনটা ড্রাই থেকে এখন একটুখানি কম্বিনেশন লাইক একটু হালকা অয়েলি হয়ে গেছে সামারে। তো আমি জাস্ট হালকা করে এটা অ্যাপ্লাই করছি আমার ফেসে, মানে আমি খুব কুইক একটা দেখাবো কারণ বেশি সময় নেন। অ্যান্ড একটা আই ক্রিম ইউজ করি আমি অল টাইম, অ্যান্ড একটা আই ক্রিম কেন ইউজ করা ভালো, এটা হাইড্রেশন লাইক আন্ডার আইজে হাইড্রেশন জন্য, বিকজ এত চোখের প্রেশার পরে ডার্ক সার্কেলস আসার খুবই চান্সেস থাকে, তো আমি অলওয়েজ এরকম আই ক্রিম ইউজ করি। দেন আমি নেক্সট ইউজ করব, আমি এভরি মানে অনলাইন ক্লাসে বা এভরিডেতে বেশি কোনো ফাউন্ডেশন বা কোনো বিবি ক্রিম ইউজ করি না। অ্যান্ড যেটা আমি ইউজ করি সেটা হচ্ছে মেবলিনের ফিটমি একটা কম্প্যাক্ট অ্যান্ড এরকম একটা ব্রাশের সাহায্যে আমি জাস্ট আমি ক্যামেরা মিরর নিয়ে আমি ক্যামেরার দিয়ে করে নিচ্ছি। আমি খুব সিম্পল একটা ক্যাজুয়াল দেখতে পাচ্ছ, আমি ক্যাজুয়াল টপ একটা জিন্স পরেছি, বেশি কিছু ড্রেস করিনি। সো আমার আমার বেশি মুখে বেস লাগাতে ভালো লাগে না, অলওয়েজ আমি জাস্ট এরকমভাবে ইজিলি তাড়াতাড়ি তাড়াতাড়ি করে দিই। তো আমি ডান উইথ মাই বেস যাই বলো। দেন আমি এখানে অলওয়েজ আমি একটা ব্লাশার ইউজ করি আমার স্কিনের জন্য, মিররটা খুঁজছি। তো আমি এই ব্লাশারটা এটা আমি ইউজ করছি লিকুইড ব্লাশার ফর্ম FMGT সামথিং কিছু একটা ব্র্যান্ডের, এটা লিকুইড একটা পিচ অ্যান্ড এটা খুব তাড়াতাড়ি ব্লেন্ড করতে নাহলে কিন্তু এক জায়গায় রয়ে যায়। সেম ব্রাশ দিয়ে করছি, আমার একটু ভালো লাগে চিকে একটু কালার অ্যাড অন করতে। আমি পারলে এই প্রোডাক্টের লিঙ্কগুলো শেয়ার করে দেব। আমি ডান আমি জাস্ট হালকা একটু অ্যাড করে নিয়েছি। দেন আমি এখানে ইউজ করব একটা কি ইউজ করি আজকে ফার্স্ট আমি এখানে ইউজ করবো একটা মাস্কারা, যেটা আমি ইউজ করি অল টাইম আমার লরিয়াল মাস্কারা, খুব ফাস্ট মেকআপ একটা। তো এখানে আমার এই মাস্কারাটা আমার কাছে অনেক আছে বাট আমার অল টাইম ফেভারিট এই মাস্কারাটা ফ্রম লরিয়াল, কারণ এটার এক পাশে তোমার প্রাইমার থাকে যেটা আমার আইল্যাশটাকে ফল থেকে কন্ট্রোল করে এবং একটা প্রাইমার এখানে দিয়ে দিয়েছে। তো অলওয়েজ নাইকাতে কিছু না কিছু প্রাইসের সেল চলতেই থাকে, তো আমাদের তো আমি এটা অনেকবার এটা আমার থার্ড টাইম পারচেজ এই মাস্কারাটা। বাইরে বৃষ্টি পড়ছে, আমি কী করে যাব, আমার এখান থেকে স্টুডিও বেশি দূর না, জাস্ট ওয়াকিং ডিস্টেন্স 10 মিনিটস। সেম
সি তার হোয়াইট হোয়াইট লাগছে তার যেহেতু এটা প্রাইমার এটা খুব ভালোভাবে অ্যাপ্লাই করে নেব দেন নেক্সট তার অপোজিট সাইডে যেন ব্ল্যাক কালারে থাকে সেটাই আমি লাগাবো জেনারেলি আমি জানি না যে কতটা আমি নিজের ফেসে বেশি পরিমাণে ব্লাশ বেশি মানে ব্লাশ বলতে বেশি কোনো ফাউন্ডেশনের বেস এগুলো লাগাতে বেশি প্রেফার করি না আর আমি অনেকদিন ধরে ইউটিউবে চ্যানেলটা ক্রিয়েট করব করব করে ভাবছিলাম অ্যান্ড প্রিভিয়াস ভিডিওটাতে আমি আপলোড করেছি আমার চ্যানেলের ফার্স্ট ভিডিও হাউ টু মানে কী করে আমরা আমার ঘরে সুইমিং পুল বা করেছি কীভাবে এনজয় করেছি আনবক্সিং করেছি প্লিজ এটা আমি লিঙ্ক ওপরে দিয়ে দেবো তোমরা প্লিজ দেখো দেখো অলরেডি ডান আমি লোয়ার ল্যাশে দিয়ে দেবো তোমার ডান আই মেকআপ দেন লিপস্টিক লিপস্টিকের জন্য আমি ইউজ করছি ফর্ম ফেসিস ক্যানাডা থেকে একটা লিপস্টিক এটা আর আমি জেনারেলি বেশি নিউট কালার প্রেফার করি আই থিঙ্ক তোমরা বৃষ্টির আবার শুনতে পাচ্ছ মনে হচ্ছে আমি লিপস্টিক পরে নিয়েছি বাট যেহেতু এখন কোভিড সিচুয়েশন তো আমাকে মাস্ক পরতে হয় তো সেইটার জন্য আমি কি করি এরকম কম্প্যাক্ট পাউডার নিয়ে আমি সেম ব্রাশ অ্যান্ড জাস্ট ইন দিস ওয়ে আমি আমার লিপস্টিকটা পুরো ম্যাট করে দিই অ্যান্ড কাজল পরি আমি অলওয়েজ কাজল পরি অ্যান্ড কাজলের জন্য যেটা আমি ইউজ করি ফর্ম ইংলট ইংলটের এইটা জেল একটা যেটা আমি অলওয়েজ ইউজ করি আমার কাজলের জন্য বা অনেক সময় কাজল থাকে তো আমি ওকে ট্রিক্স যখন কিছু থাকে না ব্রাশ আমি ফিঙ্গারটা নিই এটা আমার মায়ের কাজল যেটা আমি ইউজ করছি ইন্টেন্স হয়ে গেছে আমার আইসটা এন্ড দেন আই এম ডান উইথ মাই কাজল এন্ড যেটা আমি বাইরে কাজল এগুলো মুছে দিচ্ছি আই থিঙ্ক এটা ছাড়া আমার আর কিছু নেই আর জাস্ট যেহেতু আইব্রো মাস্ক আমি পাচ্ছি না খুঁজে আমি কাজলটাকে এরকম ভাবে নিয়ে আইব্রোটা কম করে দেব গেছি অ্যান্ড আমি আজকে স্কুটি নিচ্ছি এখানে নিজে হেঁটেই যাচ্ছি অ্যান্ড বৃষ্টি পড়ছে কখন আবার বৃষ্টি হয়ে যায় কোনো গ্যারেন্টি ওয়ারেন্টি নেই তো লকডাউন লকডাউনে যে রাস্তাঘাট পুরো পুরো ফাঁকা অ্যান্ড এখানে হাওয়া চলছে বা নয়েজ আসতেই পারে তো এখন ফাইনালি আমি রিচ করে গেছি আমার নেল স্টুডিওতে তো আমার নেল স্টুডিও খুবই শর্ট ছোট যেহেতু পাশে আমাদের পার্লার আছে এই স্পেসটা শুধুমাত্র ফর মাই নেলসের ক্লায়েন্টদের জন্য তো আমি এখানে বসে আমার নেল স্টুডিও যত কাজ হয় সব করি এবং নেলসের ক্লাস থেকে শুরু করে সব এখানে হয় এবং যেটা স্টুডেন্টদের ট্রেনিং হয় সেটা আমার স্টুডিওতে হয় সেটা আমি একদিন খুব কামিং সুন আমি আমার স্টুডিও ট্যুর নিয়ে আসবো অ্যান্ড এই আমার কালেকশন লাইক আরও আছে ভেতরে রুমে আরও আছে তো শর্টলি এইরকমভাবে আমার নেল স্টুডিওটা আই হোপ তোমাদের ভালো লাগছে এই ভিডিওটা দেখতে প্লিজ আমার সবাই শেষ অবধি দেখো অ্যান্ড মোর মোর ইন্টারেস্টিং ব্লগ কামিং সুন আমাদের এই চ্যানেলের মধ্যে তো এখন ক্লাসটা শুরু করা যাক এবং একটুখানি অর্গানাইজ করে দিই আমার প্লেসটাকে এই
এইভাবে আমি আমার ক্লাসটা স্টার্ট করার জন্য আমার এরকম নেল প্লেট এন্ড পলিশ এন্ড এখানে কি কি আছে ক্লাসে দেখানো হবে সেগুলো নোট ডাউন করে নিয়েছি এন্ড আমি এখন ক্লাসটা স্টার্ট করছি ক্লাসের শেষ হওয়ার পর তোমাদের সাথে দেখা করছি ক্লাসের মিডলে আমি আবার ব্লগ স্টার্ট করছি তো অলরেডি দেখতে পাচ্ছো এই আর্টগুলো আজকে ক্লাসে দেখানো হচ্ছে এন্ড এইগুলো অলমোস্ট কমপ্লিট হয়েছে ওদের আর্ট এন্ড আরও চার পাঁচটা বাকি আছে তো এইগুলো দেখিয়ে দিই ক্লোজলি এটা ফুল হাফ ফিঙ্গার গ্লিটার গ্লিটার্স ম্যাক তারপর হচ্ছে বো এরকম সিম্পল বেসিক টু অ্যাডভান্স এরকম মেক মানে নেলসের ক্লাস করানো হচ্ছে অ্যান্ড এগুলো আমার সেট আপ চলছে অ্যান্ড আবার ফিল্ড ক্লাস ফিনিশের পর তোমার সাথে দেখা হচ্ছে আমরা দেখাচ্ছি যে আছে ক্লাসে কি কি করানো হয়েছে সেটা ইন ডিটেলসে দেখাবো তো দেখো তোমরা আজকে ক্লাসে কি কি করানো হয়েছে আমাদের গুলো দেখানো হয়েছে এইগুলো ওদের ক্লাসে ছিল দেখানো তো এই ক্লাসে এই আর্টগুলো দেখানো যে তোমরা প্লিজ জানিও তোমাদের এর মধ্যে কোন আর্টটা ভালো লাগে খুব বেসিক টু এখানে গ্লিটার বেসিকের ওপরে পুরো কাজটা করানো হয়েছে